এই মুভি শুরুতে ক্যামেলিয়নকে দেখানো হয়। খুব আর্তনাদ করছে, তার কিছুক্ষণের মধ্যে একটি পাখি এসে তার ওপর অ্যাটাক করে ও তাকে তুলে নিয়ে যায় ভোজনের স্বার্থে। পাখি আকাশে উড়তে উড়তে তার বাসায় চলে যায়। বাসাতে যাওয়ার পর পাখিটির সমস্ত অঙ্গ দেখানো হয়। পাখিটি খুব সুন্দর দেখতে, রং বেরং কালার, রামগুরুরের পাখি নামে পরিচিত। বাসায় একটা রং বেরং কালার এর ডিম ছিল। ডিম দেখে বোঝা যায় যে এই ডিমটি এই পাখিরই ডিম, আর এটাও বোঝা যায় এটি ফিমেল পাখি। পাখিটি গুটি গুটি পায়ে এগিয়ে ডিমের কাছে চলে যায় আর ডিমটিকে আদর করতে থাকে। তারপর দূর থেকে যে গাছে পাখি বাসা বেঁধেছে সেই গাছটিকে দেখানো হয়, আর দেখা যায় একটি অষ্টমুখী সাপ পাখিটির বাসার দিকে এগিয়ে যাচ্ছে। সাপটি দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় উঠে পড়ে, পাখিটির বাসা থেকে কয়েক মিটার দূরে দেখানো হয়। বড় সাপটি তার মাথা থেকে একটি ছোট সাপকে ছেড়ে দেয় যাতে পাখিটির দৃষ্টি আকর্ষণ করতে পারে, আর সেই তালে বড় সাপটি ডিম নিয়ে পালাবে, এটা ছিল সাপের প্ল্যান। তারপর দুই সাপ দুদিকে এগিয়ে যায়। নেক্সট পাখিটির বাসার ভেতরের দৃশ্য দেখানো হয়। ওখানে দেখানো হয় পাখিটি তার ডিমকে জড়িয়ে ঘুমোচ্ছে। তারপর দেখানো হয় ছোট্ট সাপটি পাখির বাসায় এসে আর্তনাদ করে, পাখিটির তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় আর সাপের দিকে এগিয়ে আসে অ্যাট্যাক করার জন্য। সাপটি পাখিটিকে তার বাসার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য পালাতে থাকে। সাপটি তার বাসা থেকে লাফ মেরে দেয়। পাখিটি সাপটির পিছন পিছন আসতে থাকে তাকে মারার জন্য, আর বড় সাপটি তার প্লেন এর মতন পাখিটির বাসাতে চলে আসে ডিম নিয়ে যাওয়ার জন্য। বড় সাপটি পাখিটির ডিম টাচ করার সাথে সাথে পাখিটি বুঝে যায় যে তার বাসা থেকে ডিম কেউ নিয়ে পালাচ্ছে। পাখিটির সঙ্গে সঙ্গে তার বাসাতে উড়ে আসে, আর যখন দেখতে পায় ডিম নেই, কেউ নিয়ে পালিয়ে গেছে, তখন পাখিটি খুব চিৎকার করে গর্জে উঠল আর চারিদিকে দৃষ্টিপাত করতে থাকে। ও দেখতে পায় বড় সাপটি ডিম নিয়ে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে পাখিটি বড় সাপটির দিকে এগিয়ে যায় অ্যাট্যাক করার জন্য। নেক্সট দেখানো হয় পাখিটি বড় সাপটির ওপর অ্যাট্যাক করল। বড় সাপটি মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে, আর ডিমটি হাত থেকে পুচকে গিয়ে গড়িয়ে গড়িয়ে দূরে চলে গেল। পাখিটি যখন তার ডিম এর দিকে এগিয়ে যায় তখন ছোট্ট সাপটি এসে পাখিটিকে কামড়ে দেয় ডানাতে। পাখিটি গর্জে উঠল ও হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর বড় সাপটি পাখিটিতে তার লেজ দিয়ে জড়িয়ে ধরল। তারপর দেখানো হয় সাপটি ডিমটিকে হাতে নিয়ে মুখে নিচ্ছে। পাখিটি সাপটিকে দেখে সহ্য করতে না পেরে সাপটির ওপর পা দিয়ে অ্যাট্যাক করে। সাপটি ব্যথা লেগে গর্জে ওঠে। তারপর তারা দুজনে লড়তে থাকে। শেষে সাপটিকে পাখি মেরে দেয় আর পাখিটি খড়িয়ে খড়িয়ে ডিমের দিকে এগিয়ে আসে। পাখিটি ডিমটিকে জড়িয়ে ধরে তারপর ঝড় বয়ে আসে। শেষে দেখানো হয় ডিমটি ফেটে বাচ্চা বেরিয়েছে। তারপর পায়ের চিহ্নগুলো দেখানো হয়। লাস্টে বাচ্চা পাখিটির উড়ন্ত দৃশ্য দেখিয়ে মুভিটি সমাপ্ত হয়।